ব্যালে নাচের স্থির চিত্রে আলোচনায় মুবাশ্বিরা কামাল ইরা, উত্তরের সীমান্ত জেলার নওগাঁতে বেড়ে ওঠা এই ব্যালে কন্যার ছোটবেলা থেকেই নাচের পাশাপাশি দখল আছে বিভিন্ন খেলাধুলাতেও। ইরার ইচ্ছে ব্যালে নাচ দিয়ে জয় করতে চান দেশ বিদেশ। নওগাঁ প্রতিনিধি আব্দুর রফ পাভেলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রুমান আকন। নওগাঁ সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুবাশ্বিরা কামাল ইরা, চার বোনের মধ্যে তৃতীয় ইরা, লেখাপড়ার পাশাপাশি নাচ ও খেলাধুলাতেও বেশ দক্ষ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে বলাকারূপে উড়ন্ত এক নারীর ছবি নেট দুনিয়ায় ভাইরাল। এরকম ছবি তোলার মাধ্যমে সবাইকে মানব মুক্তির বার্তা দিতে চান ইরা। আবার ঢাকা যাই 13 তারিখে আমাদের মৃত্যু উৎসবের জন্য, January 13th। আমরা সবাই জানি যে রাজু ভাস্কর্য একটা মুক্তির প্রতীক এবং স্বাধীনতার প্রতীক। আর আমার যে মনে হয় আমি একটা স্বাধীন দেশের নাগরিক, কেননা এটা ফুটিয়ে তোলা যায় যে আবার নতুন করে ফুটিয়ে তোলা যায় যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক এবং একটা স্বাধীন এতে আমি জন্মগ্রহণ করছি, এটা ফুটিয়ে তোলার জন্য আসলে আমার রাজু ভাস্কর্যের সামনে সেভাবে ছবি তোলা। ব্যালে কন্যা ইরার এমন সফলতায় আনন্দিত পরিবারের সদস্যরা। টিচার বলল যে আপা অনেক তো করলেন, এখন ও নাচে আবার ফিরে আসো, আমি চাই। বলছে ভাইয়া ও তো নাচ পারে না, তো কেমন করে দেই বলেন? বলছে এটা আমার দায়িত্ব, আপনি শুধু জয়েন করান। এর মধ্যে একটা মানে খুশি যেটা হওয়া সেটা আমাদের এতটাই বেশি যে আমার বোনের থেকে আমরা বেশি খুশি। আসলে মেয়ে ভাইরাল হয়েছে এটা ঠিক, আমি যেটা মনে করি যে এই ভাইরাল হওয়াটাকে অনেক বড় কিছু ভেবে নেওয়ার কারণ নাই, ওর আগামীতে অনেক কাজ করার অনেক সুযোগ আছে, অনেক ভালো করার সুযোগ আছে। করোনাকালীন অবসরে ইউটিউব থেকে ঘরেই শিখেছেন ইতালির এই বিশেষ নাচ। ব্যালে ও জিমনাস্টিকের সংমিশ্রণে এই নাচকে ভিন্ন উচ্চতায় নিতে চান মুবাশ্বিরা কামাল ইরা। রুমান আকন, জিটিভি নিউজ।